উপনির্বাচনে জল্পনা ইতি। 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোট, একই দিনে ভোট শামশেরগঞ্জ যোগীপুরেও। 3রা অক্টোবর ভোট গণনা, মনোনয়ন জমার শেষ দিন 13ই সেপ্টেম্বর। উপনির্বাচনে কোভিড বিধিতে আলাদা গুরুত্ব কমিশনের, মনোনয়নের মিছিলে নিষেধাজ্ঞা, প্রচারে নয় রোড শো। ভোটের 72 ঘন্টা আগে শেষ করতে হবে প্রচার, ভোটের দিন ও গণনায় কড়া বিধিনিষেধ। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই মনোনয়নের তোড়জোড়, সম্ভবত 10 তারিখ ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন মমতার। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, ভোটযুদ্ধে জোড়াফুল শিবিরের নয়া স্লোগান, পোস্টার ফেস্টুন শুরু, দেওয়াল লিখন। কমিশনের সিদ্ধান্তে একসুরে ক্ষোভ প্রকাশ বিজেপির, কেন একটি কেন্দ্রে উপনির্বাচন, প্রশ্ন শুভেন্দু, উত্তর দিতে হবে কমিশনকেই। ক্ষোভ দিলীপ থেকে শ্রমিকের, ভয় পেয়েছে বিজেপি পাল্টা প্রার্থীর। শুভেন্দু অধিকারীকে সিআইডি তলব, দেহরক্ষীর রহস্য মৃত্যুতে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ। শুভেন্দু তৎকালীন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পদক্ষেপ সিআইডির। খোদ বিএমওইচ এর বিরুদ্ধে ভ্যাকসিন বিক্রির অভিযোগ, অভিযুক্ত ছোট জাগুলিয়ার বিএমওইচ। নবান্নে খবর আসার পর এফআইআর, অভিযুক্ত বিএমওইচকে সাসপেন্ডের নির্দেশ স্বাস্থ্য সচিবের। ফের গেরুয়া শিবিরে ভাঙন, এবার তৃণমূলে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়, মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর এবার চতুর্থ বিজেপি বিধায়কের দল বদল। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পাল্টা শ্রমিকের। সিমবক্স কাণ্ডে আরোপ যোগ, জাল নদিয়ার নাকাশি পাড়ায়। এসটিএফের অভিযানে উদ্ধার 3টি সিমবক্স, রাউটার, মোডেম। সিমবক্সের সার্ভার ভাড়া সৌদি ইরাকে। শহরের একাধিক জায়গায় ইডি হানা, ডালহৌসির 2টি সংস্থার কয়লাকাণ্ডে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। অভিযান পার্ক স্ট্রিটের একটি অফিসেও, তল্লাশির কারণ নিয়ে জোর জল্পনা। উপনির্বাচনে জল্পনা ইতি। 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোট, একই দিনে ভোট শামশেরগঞ্জ যোগীপুরেও। 3রা অক্টোবর ভোট গণনা, মনোনয়ন জমার শেষ দিন 13ই সেপ্টেম্বর। উপনির্বাচনে কোভিড বিধিতে আলাদা গুরুত্ব কমিশনের, মনোনয়নের মিছিলে নিষেধাজ্ঞা, প্রচারে নয় রোড শো। ভোটের 72 ঘন্টা আগে শেষ করতে হবে প্রচার, ভোটের দিন ও গণনায় কড়া বিধিনিষেধ। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই মনোনয়নের তোড়জোড়, সম্ভবত 10 তারিখ ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন মমতার। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, ভোটযুদ্ধে জোড়াফুল শিবিরের নয়া স্লোগান, পোস্টার ফেস্টুন শুরু, দেওয়াল লিখন। কমিশনের সিদ্ধান্তে একসুরে ক্ষোভ প্রকাশ বিজেপির, কেন একটি কেন্দ্রে উপনির্বাচন, প্রশ্ন শুভেন্দু, উত্তর দিতে হবে কমিশনকেই। ক্ষোভ দিলীপ থেকে শ্রমিকের, ভয় পেয়েছে বিজেপি পাল্টা প্রার্থীর। শুভেন্দু অধিকারীকে সিআইডি তলব, দেহরক্ষীর রহস্য মৃত্যুতে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ। শুভেন্দু তৎকালীন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পদক্ষেপ সিআইডির। খোদ বিএমওইচ এর বিরুদ্ধে ভ্যাকসিন বিক্রির অভিযোগ, অভিযুক্ত ছোট জাগুলিয়ার বিএমওইচ। নবান্নে খবর আসার পর এফআইআর, অভিযুক্ত বিএমওইচকে সাসপেন্ডের নির্দেশ স্বাস্থ্য সচিবের। ফের গেরুয়া শিবিরে ভাঙন, এবার তৃণমূলে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়, মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর এবার চতুর্থ বিজেপি বিধায়কের দল বদল। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পাল্টা শ্রমিকের। সিমবক্স কাণ্ডে আরোপ যোগ, জাল নদিয়ার নাকাশি পাড়ায়। এসটিএফের অভিযানে উদ্ধার 3টি সিমবক্স, রাউটার, মোডেম। সিমবক্সের সার্ভার ভাড়া সৌদি ইরাকে। শহরের একাধিক জায়গায় ইডি হানা, ডালহৌসির 2টি সংস্থার কয়লাকাণ্ডে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। অভিযান পার্ক স্ট্রিটের একটি অফিসেও, তল্লাশির কারণ নিয়ে জোর জল্পনা।